হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সলভ ইউর ডাউটসে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো জেন ফাস ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান কাট অফ মার্কস এবং সিকিউর র্যাঙ্ক নিয়ে গত ভিডিওতে আমরা আলোচনা করেছি জেন ফাস ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান বায়োলজির অ্যান্সার কিটা তোমরা যারা এখনও ভিডিওটা দেখোনি তারা তাড়াতাড়ি দেখে নেবে তো আমরা আসি কাট অফ জেনারেলদের পেতে হবে একশো থেকে 150 পঞ্চাশ মার্ক্স এ দের এদের পেতে হবে একশো থেকে একশো তিরিশ বি দের বিদের পেতে হবে একশো পনেরো থেকে 120 কুড়ি এসসিদের পেতে হবে পঁচানব্বই থেকে একশো পনেরো এসটিদের পেতে হবে পঁচাশি থেকে পঁচানব্বই তো এই মার্কসটা আমরা তৈরি করেছি দু সালে যে এক্সাম হয়েছিল তার কাট অফ মার্কসের ভিত্তিতে কারণ দু হাজার কোনো এক্সাম হয়নি এবারে আমি যেটা বলেছি এর থেকে পরীক্ষার মার্কসটা প্লাস ফাইভ বেশি হতে পারে প্লাস ফাইভ কম হতে পারে কিন্তু নিয়ারলি এর কাছাকাছি হবে আমি তার অ্যাপ্রক্সিমেটলি বলতে পারছি না যদি ধরো যে দশ জনার মার্কসটা একই হয়েছে তাহলে তখন কীভাবে র্যাঙ্ক তৈরি করা হবে না জনের মার্কস যদি একই হয় সেক্ষেত্রে একটা পারফেক্ট সাবজেক্টের ওপর দশজন কত কত নাম্বার পেয়েছে জনের বয়স কত এই সব বিভিন্ন ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে কিন্তু সেক্ষেত্রে আবার মেরিট লিস্ট তৈরি করা হয় যদিও বা দু সালের মার্ক্সের ভিত্তিতে আমরা করেছি কাট অফ মার্কসটা কিন্তু যেহেতু এবছর এক্সামের কোয়েশ্চেনটা খুব সহজ হয়েছে বিশেষত বায়োলজি পোর্শনের কোয়েশ্চেন খুব ইজি হয়েছে তাই সেক্ষেত্রে বলা যায় কিন্তু গত বছর থেকে এবছরের কাট অফ মার্কসটা বাড়বে তাই তোমাদেরকে সেটার দিকে নজর রাখতে হবে কাট অফ মার্কসটা বাড়ছে কি না আমরা দেখলাম যে কত আমাদেরকে মার্কস ক্রিয়েট করতে হবে বা অর্জন করতে হবে এবারে দেখে নিই আমাদের র্যাঙ্ক কত করতে হবে জেনারেলদের জন্য র্যাঙ্ক করতে হবে পাঁচশো থেকে ছশো ও এদের এ সাতশো থেকে আটশো ও বি হলে আটশো থেকে নশো এসসি হলে বারোশো থেকে তেরোশো পঞ্চাশ এস হলে তিন হাজার থেকে পাঁচ হাজার এই র্যাঙ্কটা কিন্তু রাউন্ড ওয়ানের জন্য কাউন্সিলিং দুটো রাউন্ডে হয় রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড ওয়ানে বেসিকলি এরকম একটা কিন্তু আমাদের সিকিউর র্যাঙ্ক তৈরি করতে হবে যাতে আমরা খুব ইজিলিভাবে সরকারি গভর্নমেন্টের কলেজে চান্স পেয়ে যায় আমি যে র্যাঙ্কটা বলেছি এই র্যাঙ্কটা একটু বাড়বে কমবে আর তাছাড়াও সব থেকে বড় একটা ব্যাপার র্যাঙ্ক যতটা জরুরি তার থেকে সব এটা ব্যাপার এটা জানতে হবে যে ক্যান্ডিডেট কোন কোর্স নিয়ে পড়তে চায় যদি সে ভাবে আমি বিএমএলটি কোর্সে পড়ব আর নাম্বার ওয়ান কলেজ টপিক্যাল মেডিকেল কলেজে আমি পড়ব সে জেনারেল ক্যান্ডিডেট হোক আর যে কোনো ক্যান্ডিডেট হোক বেসিকলি আমি যদি উদাহরণ হিসেবে ধরে নিই একটা জেনারেল ক্যান্ডিডেট তাহলে তার কিন্তু পাঁচশো র্যাঙ্ক করলে হবে না তাকে ন্যূনতম তিনশো র্যাঙ্ক হবে কারণ ওটা নাম্বার ওয়ান কোর্স নাম্বার ওয়ান কলেজ সে যে ক্যান্ডিডেটই হোক তার ক্ষেত্রে কিন্তু র্যাঙ্কটা আগে নেওয়া আসবে আবার সে যদি ভাবে আমি খুব ভালো কোর্স নয় মিডিয়াম কোর্স পড়বো সিসিটি ওটিটি এইসব কোর্সগুলো পড়ব সেক্ষেত্রে এই র্যাঙ্ক ঠিক আছে আবার সে যদি পি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন রেডিওলজি এই সব কোর্স নিয়ে পড়ে তাহলে তার ক্ষেত্রে কিন্তু র্যাঙ্কটা একটু বেশি হলে হয়ে যাবে এর পরে একটা ব্যাপার আমি যে র্যাঙ্কটা তৈরি করেছি এটা কিন্তু দু হাজার উনিশ সালের মেরিটের ওপর ডিপেন্ড করে এবং বর্তমানের কিছু ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে তৈরি করেছি এবারে গত বছরে কিন্তু সব কোর্সগুলো ছিল না পাঁচখানা কোর্স ছিল সেই জন্য র্যাঙ্কটা কিন্তু অনেক কম হওয়ার প্রয়োজন ছিল কিন্তু এবছরে আরও তিন চারটে কোর্স এক্সট্রা এসছে যেমন ধরো রেডিওলজি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এরকম কোর্সগুলো এক্সট্রা এসছে ফলে সে কারণে কিন্তু র্যাঙ্কটা একটু বেশি হয়ে গেছে জেনারেলদের ক্ষেত্রে এর ক্ষেত্রে অথবা এসটিদের ক্ষেত্রে এবারে আমরা চলে যাই কাউন্সেলিংয়ের সেকেন্ড রাউন্ডে ফার্স্ট রাউন্ডে যারা ভর্তি হলো ভর্তি হয়ে যাওয়ার পর অনেকে সেই কলেজ ছেড়ে দেয় ওরা অন্য কোনো কোর্সে চলে যায় বা সেই কলেজ থেকে অন্য কলেজে চলে যায় এর ফলে কিছু সিট বেড়ে যায় সেই সমস্ত সিটগুলোকে নিয়ে আরও একবার কর্তৃপক্ষ কাউন্সিলিং করে এটা হচ্ছে রাউন্ড টু কাউন্সিলিং রাউন্ড টুতে কী হয় র্যাঙ্ক কিন্তু জেনারেলদের ক্ষেত্রে আটশো থেকে নশো ও এদের ক্ষেত্রে বারোশো থেকে তেরোশো ও বিদের ক্ষেত্রে তেরোশো থেকে চোদ্দোশো এসসিদের ক্ষেত্রে সতেরো থেকে আঠারোশো পঞ্চাশ আর এসটি হলে পাঁচ হাজার থেকে সাত র্যাঙ্ক এবারে যেহেতু এবছরে আরও তিন চারটে কোর্স এক্সট্রাভাবে যোগ হয়েছে সেই জন্য জেনারেলদের ক্ষেত্রে আমরা র্যাঙ্কটা আরেকটু বেশি তুলে নিই সেটা হতে পারে ধরো হাজার থেকে বারোশো ওবিসিদের ক্ষেত্রে তেরোশো থেকে পনেরোশো আর ক্ষেত্রে পনেরোশো এ এখানে আছে আঠেরোশো পঞ্চাশ মানে ওটা ধরো দু হাজারের মধ্যে আর এসটিদের ক্ষেত্রে সাত হাজার আছে এটা আট থেকে ন হাজারের মধ্যে মানে এইটা এক্সট্রা হয়ে যাবে কারণ তিনখানা কোর্স এক্সট্রা এসছে ফলে সিট অনেক পরিমাণে বেড়েছে তো এতক্ষণ যেটা আমরা আলোচনা করলাম এটা প্রপারলি কিন্তু গভর্নমেন্ট কলেজে রাউন্ড ওয়ান রাউন্ড টুতে যদি আমরা দেখি প্রাইভেট কলেজ প্রাইভেট কলেজে ক্যান্ডিডেট দু রকমভাবে ভর্তি হতে পারে একটা হলো ম্যানেজমেন্ট কোটা আর একটা হলো এসকিউ কোটা বা স্টেট কোটা যে ম্যানেজমেন্ট কোটা দিয়ে ভর্তি হবে তার ক্ষেত্রে শুধু এখানে পরীক্ষায় পাশ হতে হবে হওয়ার পর সে তো প্রপারলি পুরোটাই পুরো কোর্সকে সে টাকা দিয়ে পড়বে যদি সে এসকিউ কোটা মানে স্টেট কোটা থেকে পড়ে তাহলে তার ক্ষেত্রে কিন্তু র্যাঙ্কটা ভালো করতে হবে জেনারেলদের ক্ষেত্রে স্টেট কোটা র্যাঙ্ক প্রাইভেট কলেজের জন্য কত না সেটা নিয়ারলি দাঁড়াচ্ছে এলদের ক্ষেত্রে সেই র্যাঙ্ক হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো ও ক্ষেত্রে ষোলোশো থেকে সতেরোশো এসসিদের ক্ষেত্রে দু হাজার থেকে তিন হাজার এসটিদের ক্ষেত্রে ন হাজার থেকে প্রায় ধরো কুড়ি হাজার এটা যারা প্রাইভেট কলেজে পড়বে এসকিউ কোটাতে মানে স্টেট কোটা থেকে তাদের জন্য এবারে সে যদি ম্যানেজমেন্ট কোটা থেকে পড়ে তাহলে তাকে যে কোনো নাম্বার এবং যে কোনো র্যাঙ্ক পাস নাম্বারের থেকে বেশি নাম্বার পেলে সে এলিজিবেল ভিডিওর সাথে আমরা কাট অফ বলেছি মেরিট র্যাঙ্ক বলেছি তারপর আমরা একটা জাস্ট পয়েন্ট আলোচনা করে নিই এক্সট্রাভাবে যে আমাদেরকে অ্যাডমিশান ফিস কত দিতে হবে অ্যাডমিশান ফি গভর্নমেন্ট কলেজে পড়লে পনেরো হাজার টাকা পার ইয়ার ওকে আর যদি সে প্রাইভেট কলেজে পড়ে বাইদে এসকিউ কোটা এসকিউ কোটাতে প্রাইভেট কলেজে পড়ে সেক্ষেত্রে তার লাগে প্রায় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ হাজার তোমার পঁচাত্তর হাজারের মধ্যে পঞ্চাশ থেকে পঁচাত্তর হাজারের মধ্যে আর যদি সে পুরোপারলি ম্যানেজমেন্ট কোটা থেকে পড়ে সেক্ষেত্রে পার ইয়ারলি তার খরচ দাঁড়ায় এক লাখ দশ হাজার টাকা এটা মাথায় রাখতে হবে এই খরচটা এবারে বিভিন্ন প্রাইভেট কলেজ বিভিন্ন রকমভাবে ফিজ নেয় অনেকগুলো কলেজ আছে তারা তাদের মতন করে একটা ফিজ নেয় একটু এটা কম বেশি হয় আর যেহেতু এই কোর্সগুলো সেলফ ফাইন্যান্স কোর্স তাই সম কলেজ সমান নেয় না একমাত্র কলেজ অফ প্যারামেডিকেল অ্যান্ড অ্যালিয়েড হেলথ সায়েন্সেস এই গভর্নমেন্ট কলেজটা সবথেকে কম ফিজ নেয় এরপরে অন্যান্য কলেজ যেগুলো আছে তারা কিন্তু মোটামুটি পনেরো থেকে কুড়ি হাজারের মধ্যে সরকারি কলেজগুলোর ফিস নেয় আর যদি আমরা দেখি প্রাইভেট কলেজ এসকিউ কোটা তাহলে ওদের ক্ষেত্রে পঞ্চাশ থেকে পঁচাত্তর আর যদি সে প্রপারলি ম্যানেজমেন্ট কোটা থেকে পড়ে পার ইয়ারলি এক লাখ দশ হাজার টাকার উপরেই তারা নেয় তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এটুকু থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও